ভোটে এত মারপিট, এত মারপিট হলো, নিন্দনীয়। কেন যদি কেউ করে থাকে, আমি খবর নিয়েছি অনেক জায়গায় বিজেপি এই ষড়যন্ত্রটা করেছিল, বোম টোম ফাটিয়ে ওরা ভেবেছিল বাইরে থেকে নিয়ে আসবে। হয়েছে কি, বিজেপির যে লোকগুলো এসেছিল বাইরে থেকে দখল করতে, তারা আমাদের যে স্ট্রেংথ ওটা দেখে মাথা নুইয়ে দিয়েছে। মানে ওরা দখল করতে শুরু করেছিল, যেমন 29 বলুন, 23 বলুন, কিন্তু আমাদের স্ট্রেংথটা দেখে ওরা মাথাটা নুইয়ে দিয়েছে। লোকে বলছে যে সারা রাজ্যে পুরো ভোটে তৃণমূল কংগ্রেস খুব নক্কারজনকভাবে, যদি সত্যি হয়ে থাকে, যদি সত্যি হয়ে থাকে খুব অন্যায়। কেন মানুষের গণতন্ত্রকে হরণ করবে? আমার ভোট যদি কেউ দিয়ে দেয় আমি রেগে যাব। এবং মমতা ব্যানার্জির নির্দেশ ছিল কোনোভাবেই কোনো দখলবাজি করবে না। এখন কী হয় জানো তো, যখন বিপ্লব হয়, ধরো আজকে ইউক্রেন, ইউক্রেনের মানুষ এখন যদি কেউ বলতে চায় এই ওটা আমার বাবার ভোট, ওটা আমার কাকুর ভোট, শুনবে না, কারণ এখন ওদের বাঁচার লড়াই। তেমনি আবার রাশিয়াকে যদি বলতে হয়, রাশিয়া বলবে আমি কি ইউক্রেনকে প্রোটেকশন দিতে গিয়ে আমি চীনের বোমা খাবো? এখন যখন পরিস্থিতি ঘোরালো হয়ে যায় আর প্রচণ্ডভাবে মানে মাছটা জলটা ঘোলা হয়ে যায়, তখন কী হচ্ছে বোঝা যায় না। আমি একবার গেলাম একটা ওয়ার্ডে, আমায় বললো এই ওই ওয়ার্ডে গোলমাল হচ্ছে, ওই ওয়ার্ডে যেই দৌড়ে গেলাম সঙ্গে সঙ্গে মিল আমাকে পুলিশ বললো ইউ আর নট অ্যালাউড, বেরিয়ে যান আপনি এক্ষুনি। তখন আমায় বলতে হলো পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুন। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করার বদলে আমরা লক্ষ্য করছিলাম যে কোথাও কোথাও যেন একটা তৃণমূলকে একটা ইগনোর করা হচ্ছে। তার মানে নিরপেক্ষ থেকেছে, নিরপেক্ষ না থাকলে একটা সিপিএম কী করে জিতলো, চারটে নির্দল কী করে জিতলো? যদি নিরপেক্ষই না থাকতাম তাহলে কামারহাটিতে 35টায় 35টা নেওয়া তো 1 মিনিটের কাজ। নির্দল জিতেছে মানেই যথেষ্ট নিরপেক্ষতা, বিশেষ করে সিপিএমও জিতেছে। এখানে কি তাহলে পুলিশ নিরপেক্ষ ছিল বলেই বাবারা ভোট গ্রহণ করতে পারলো? বলা মুশকিল, হয়তো নিরপেক্ষ অথবা একেবারে সিপিএমের পক্ষে ছিল। মানে এরকম কী করে হলো এই বাজারে, যেখানে কোথাও সিপিএম নেই ওখানে পেলো? হয়তো পুলিশ ওখানে নিরপেক্ষতার স্টাইলটা এমনভাবেই করেছে যাতে সিপিএমের পক্ষে সূর্যটা ঢলে গেছে বেশি, তো সেটা আমি বলতে পারছি না। তবে সিপিএম জিতুক আমরা চাই, খুব কষ্ট। আমি একবার আজ থেকে 20 আগে আমি একবার বিধানসভায় গিয়েছিলাম, আমার আব্দুল হালিম বললেন আরে আমার হাতটা ধরুন, না ধরলাম, টেনে তুলুন, আমার পেছনে সালার আটা লেগে গেছে, যে ভাষায় উনি বলতেন। এই কত বছর ধরে বসে আছি, তোলবার চেষ্টা করুন। সেদিন আমার একটু মাথাটা নিচু হয়ে গিয়েছিল, সত্যি তো এত বছর বসে আছে তোলা যাচ্ছে না। কিন্তু আমরা চাই যে না, বিরোধী আসুক, কিন্তু যদি বিরোধী না আসে, এখন ধরুন আমার এলাকার বিজেপি এসে বলছে দাদা একটা ক্যান্ডিডেট দিন, আমি ওদের একটা ক্যান্ডিডেটের নামও বলে দিলাম যে ও বিজেপি করে তোমরা কথা বলো, তারপর এসে বলছে যে আমাকে এজেন্ট দিন, তারপর এসে বলছে দাদা কয়েকটা ভোট করিয়ে দিন, আমি আমার কন্যাকে কী করে অপরের হাতে রাখবো? না মানে বিজেপি এসে আপনার কাছে সব চাইছে, এটাও তো বিজেপি সিপিএম কংগ্রেস চাইছে, এবং আমি তো সবসময় ওদের প্রায়োরিটি দিই। আমার দলের ছেলেরা দেখা করতে এলে সবার আগে আমি বলি, অ্যানাউন্স করে দিই এখানে বিজেপি সিপিএম কংগ্রেসের কেউ থাকলে আগে ছেড়ে দিন। তার কারণ অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, অ্যাজ পার ডেমোক্রেটিক নর্মস, আই এম নট দি এমএলএ অফ তৃণমূল, আই এম অলসো দি এমএলএ অফ বিজেপি, আই এম অলসো দি এমএলএ ফর সিপিএম গাইজ, আই এম অলসো দি এমএলএ ফর কংগ্রেস গাইজ। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।